স্বাগতম। আজকের এমন একটা সময় অনুষ্ঠান করছি যে বলতে বাধ্য হচ্ছি যে শীতের সময়টা কি শেষ হয়ে এলো। একটা শীতল বাতাবরণ রয়েছে ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বাস্তব যে কখনো শীত কখনো শীত চলে যাওয়ার একটা মুহূর্ত। এটা শারীরিক ক্ষেত্র থেকে আমার অতিথি বলতে পারবেন কতটা ভালো কতটা খারাপ, কারণ তিনি বলেই দিয়েছেন যে বর্তমান করোনাকে তিনি তোয়াক্কা করছেন না, কিন্তু মাস্কটা পরতে হবে, স্যানিটাইজার করতে হবে। সুতরাং আমাদের একটা সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ডিস্টেন্সিং না, সোশ্যাল ওয়ার্ক আমাদের একটা থাকে ন্যায় তো, যা কিনা একজন জ্যোতিষ হিসাবে তার কোনো কর্তব্য থাকবে না, এটা হতে পারে না, মানে সমাজের প্রতি। ডাক্তাররা তাদের কর্তব্য করবেন, পুলিশ প্রশাসন তাদের কর্তব্য করবেন, মন্ত্রীরা তাদের কর্তব্য করবেন, নেতারা তাদের কর্তব্য করবেন, কিন্তু একজন জ্যোতিষের কোনো কর্তব্য থাকবে না। শুধু আমি আমার হরোস্কোপটা জানলাম, আপনাকে দুটো উপদেশ দিয়ে দিলাম যে এটা করো ওটা করো এইভাবে প্রতিকার করো, ব্যাস হয়ে গেল। সে তো আপনার কামাই হলো মশাই, আপনার ইনকাম হলো, কিন্তু আপনি সোসাইটিকে কী দিলেন? মানে যে আপনার ক্লায়েন্ট নিশ্চয়ই তার সঙ্গে আপনার যে নেগোসিয়েশন হবে তার কাছ থেকে আপনি ভিজিট নেবেন, তাকে আপনি উপদেশ দেবেন, দরকার হলে প্রতিকার দেবেন, ঠিকই। এর ব্যতরিকেও তো তাকে দুটো কথা বলতে পারেন যে দেখুন আমি সবই দেখলাম কিন্তু আপনার সবটা ঠিক করুন, সেটা বলার সাহস কি করে কেউ? হয়তো করে, আমার জানা নেই। তো সুতরাং আমাদের এই অনুষ্ঠান থেকে অনেক সময় খুব উপদেশমূলক কথা বল শুনতে পাবেন আমার অতিথির কাছ থেকে, কিন্তু সেটাকে গ্রহণ করবার চেষ্টা করুন, কারণ আমার অতিথির নাম সন্দীপ শাস্ত্রী। অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে জানাবো সকল গুরুজন এবং সিদ্ধাতা শ্রী গণেশকে প্রণাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমি অফস্ক্রিনও আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আমরা আজকে একটা জায়গায় এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে আমাদের অস্তিত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কেন বলছি? আমি বিভিন্ন আমি আমার এই এই প্রফেশনের খাতিরে আমাকে বিভিন্ন রাজ্যে যেতে হয়। আমি ব্যাঙ্গালোরে যাই, আমি দিল্লি যাই, মুম্বাই যাই, আমি আগরতলা যাই, আমি গুয়াহাটি যাই। তো আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি দাদা যে বিভিন্ন কালচার, বিভিন্ন রাজ্যের কালচার তারা কিন্তু ধরে রেখেছে। তুমি সাউথে যাও এখনও কিন্তু তুমি দেখতে পারবে খুব ভদ্র এবং হাই প্রোফাইলের লোকেরাও কিন্তু সেই ধুতি বা লুঙ্গি পরে ঘুরছে, একদমই তাই। আবার তুমি আসামে যাও তাদেরও কিন্তু আসামিস শাড়ি পরেছে। মহারাষ্ট্রে গেলে এখনো মহিলাদের আমরা মহারাষ্ট্রিয়ান শাড়ি পরতে দেখি, ধুতি টাইপের করে। তো আমি কেন কথাটা বললাম, আমি আমার লাস্ট উইক আমি আমার সি এর সাথে আলোচনা করছিলাম, সে আমাকে বলছিল স্যার আপনি একটা নতুন কোনো ব্যবসার কথা চিন্তা করছেন কিছু? আমি বললাম আইডিয়া দাও। তখন বললো আপনার মনের ইচ্ছে কি? আমি বললাম আমার মনের ইচ্ছে এমন একটা স্কুল তৈরি করব যে স্কুলে ছেলেদের ড্রেস থাকবে ধুতি এবং পাঞ্জাবি এবং মেয়েদের ড্রেস থাকবে শাড়ি এবং সেটা ক্লাস 12 অবধি থাকবে। এটা আমার একটা স্বপ্ন। আমি কেন কথাটা বললাম, আমরা বাঙালিরা বাঙালির কালচার ভুলে যাচ্ছি। আমরা বাঙালিরা কিন্তু আজকে আপনি দিন মানে হাতে গুনেও কিন্তু এমন একটা লোককে দেখাতে পারবেন না যিনি ধুতি পরে রাস্তায় বেরিয়েছেন এবং প্রাউড ফিল করছেন বিয়ে বাড়ি ছাড়া। কথাটা কেন বললাম, আমরা শখে এখন ধুতি কিনি, আমরা কিন্তু ওটা আমাদের পরিধান হিসেবে ভুলে গেছি। মেয়েরা তো শাড়ি পরা ভুলেই গেছে। আমরা ওয়েস্টার্ন কালচারকে অ্যাবজর্ব করতে শিখেছি। আজকে আমরা গোটা দেশ যদি আমি বিবেচনা করি, আমরা আমি একটা সময় একটা জায়গায় পড়ছিলাম যে ইন্দিরা গান্ধী যখন আসতেন আমাদের রাজ্যে তখন জ্যোতি বসু নর্থ বেঙ্গল থেকে বরেলি মাছ আনাতেন বিভিন্ন ভ্যারাইটিস তাকে খাওয়াবেন বলে, এটা ছিল ঋদ্ধতা। আজকে এই ঋদ্ধতা বাঙালি কিন্তু জানে, এই বাঙালি ভুলে যাচ্ছে তাদের ঋদ্ধতা। তাই আজকে আমাদের লড়াইটা কিন্তু বাংলাকে নিয়ে, বাংলা বাঁচাবার জায়গাটাকে নিয়ে। তাই আমি আপনাদের সকলকে বলবো, আমরা যেরকম গর্বিত বোধ করি কারণ আমরা জানি দেশে এবং বিদেশে বাংলা এবং বাঙালি যতটা বেশি প্রাধান্য পায় তারা তাদের রাজ্যে এসে তাদের প্রাধান্যটাকে হারিয়ে দেয় বা সেই রাজ্যের প্রাধান্যটাকে তারা দেয় না। এখন যে কোনো মানুষ আজকের দিনে দাঁড়িয়ে, যে কোনো মানুষ, আমি সেদিনকে একটা ইন্টারভিউ দেখছিলাম, শাহরুখ খান বলছে আমি খুব প্রাউড আমি দিল্লির। বাংলার মধ্যে যদি বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, তার ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন বাংলায়, ক্ষুদিরাম থেকে শুরু করে বিভিন্ন বাঙালি বীর জন যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু, কারণ প্রথম বাংলা আমরা বাংলাই এমন একটা জায়গা যেখান থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল এবং দেশ স্বাধীনের ক্ষেত্রে অনেকটা আগিয়ে গিয়েছিল। তো আমি আপনাদেরকে আজকে এটা নিয়ে আলোচনা করলাম এবং তার সাথে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে
যেমন বাংলা বাঁচাতে হবে, বাঙালি বাঁচাতে হবে, ঠিক বাংলার ছেলে মেয়েকে বাঁচাতে হবে, তাদের ভবিষ্যৎ কিন্তু এবং বাংলার সংস্কৃতি বাঁচাতে হবে, সংস্কৃতি বাঁচাতে হবে, আমাদের হেরিটেজ যেটা বাংলার সেটাকে ধরে রাখতে হবে, এবং তার জন্য প্রধান শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে। কেউ আছেন? হ্যাঁ, আমি একটু ফোনটা দিয়েছি। হ্যালো, নমস্কার, আমি কান্তি থেকে অনুষ্কা দত্ত বলছি। আরেকবার নামটা বলবেন প্লিজ। হ্যাঁ, রামপুরহাট থেকে অনুষ্কা দত্ত বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, কার সম্বন্ধে, আপনার সম্বন্ধে? না না, আমার বোনের সম্বন্ধে, কাকাতো বোনের সম্বন্ধে। আমি বলি, ওনার কাছে আমার মাসি বাঁকুড়া চেম্বারে দেখতেছিল, মাসির ছেলের বিয়ে হয়ে গেছিল, ওটা একটু সংসারিক ঝামেলা চলছিল, তো সেটা এখন মিটে গেছে, তো সেই জন্যই আমি আমার একটু ফোন করেছি তাকে আর কি। আচ্ছা, আপনি, আমি আপনাকে একটা অনুরোধ করব প্লিজ, আপনি না আপনার মোবাইলটা নিয়ে আপনাদের বারান্দাতে একটু চলে যাবেন কাইন্ডলি, ভীষণ সিগন্যালটা কম, কেঁপে যাচ্ছে আপনার গলাটা বারবার। আপনি যেটা বললেন যে আপনার বোন গিয়েছিলেন বাঁকুড়া চেম্বারে, বাঁকুড়ার চেম্বারে সন্দীপ বাবুর কাছে, তাই তো? মাসি মাসি ও মাসি গিয়েছিলেন, তাতে তিনি এখন ভালো আছেন তো? আচ্ছা, খুব ভালো, খুব ভালো, আমার এখন শুনলেও ভালো লাগে। আপনি আপনার বোনের সম্পর্কে এখন জানবেন বললেন, তাই তো? হ্যাঁ, বোনের ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা বলুন। আমার বোনের ডেট অফ বার্থ হচ্ছে 19 জানুয়ারি, 19 জানুয়ারি 1987। সময় সকাল 10:25, 10:25, 35 না 25, 35, সকালবেলা। কোথায় জন্ম? সোমবার ছিল, তাই তো? মীন লগ্ন সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ, জানা ছিল? না, মানে এটা অন্তত ফেয়ার ম্যাটার যে উনি এর আগে কাউকে দেখাননি বা লাইক দ্যাট। একটা কথা বলি, আপনার বোনের লগ্নে মঙ্গল এবং রাহু একত্রে বসে রয়েছে, এটা একটা মাঙ্গলিক দোষ। চন্দ্র যে জায়গায় বসে রয়েছে, চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে আপনার বোনের, এই দুটো জায়গা চার্ট অনুযায়ী খুব খারাপ। কিসের জন্য? যেটা হচ্ছে বিবাহ বা বিবাহিত লাইফ ভীষণ খারাপ যাবে। একটা জায়গা আমি বলবো, যেটা হচ্ছে যে আপনার বোনের এই চার্ট অনুযায়ী চাকরি করার জায়গা রয়েছে, কিন্তু চাকরির মধ্যে স্থায়িত্ব নেই, এডুকেশনের দিক থেকেও শিক্ষকতা, মানে এডুকেশনের জায়গাটা থাকবে, হায়ার এডুকেশনের জায়গা রয়েছে কিন্তু, বা টিচিং প্রফেশনও রয়েছে কিন্তু পারমানেন্ট বা কন্ট্রাকচুয়াল, পারমানেন্ট কোনো বা স্থায়িত্ব কোনো জায়গা নেই, সেখানে কন্ট্রাকচুয়াল কোনো জবের সাথে উনি যুক্ত হতে পারেন। একটু শেয়ার করুন, পড়াশোনা কি নিয়ে করেছে বা কতদূর করেছে? আপনি দাঁড়ান, আমি একটু সন্দীপের কাছ থেকে আমি একটুখানি বিষয়টা জানতে চাইছি। যদি কন্ট্রাকচুয়াল জব করে মানে সেটা তো টাফ হয়ে গেল, মানে 35 হয়ে যাওয়া মানে এরপরে গভর্নমেন্টের আর রেগুলার জব পাবে না, পাবে না, পাবে না, পাবে ক্ষেত্রে পাবে না, তার মানে কারণ চাকরি বা কর্মের জায়গায় দুর্বল হয়ে গেল। একদমই তাই, কারণ এই ক্ষেত্রে এর 35 এখন বয়স চলছে, এর যে কালসর্পটার চরমভাবে ডিস্টার্ব করে দিল হচ্ছে স্থায়ী চাকরির ক্ষেত্রে। আর লগ্নে মঙ্গল রাহু এটা কি করলো, এটা বিবাহের ক্ষেত্রে বা বিয়ের হওয়ার ক্ষেত্রে সমস্যা দিল, যদি বিয়ে হতো তাহলে সে বিয়েটাও ম্যাচিওর করতো না। আপনারা এখন কি, প্রথম প্রশ্ন আপনাদের বিয়ে না আপনাদের ক্যারিয়ার, সেটা আমাকে আগে বলুন তো। আছেন লাইনে? আছেন? হ্যাঁ, এবার আপনার, আমার, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনার প্রথম প্রশ্ন কি, বিয়ে না ক্যারিয়ার? বিয়ে, বিয়েটা বলুন। এবার আপনি বাকিটা শুনতে থাকুন। আচ্ছা, আপনার বোন থাকেন কোথায়? কান্দি? কান্দিতে? আচ্ছা, ওদেরকে বলুন একবার রামপুরহাট চেম্বারে যোগাযোগ করতে। কারণ কেন বললাম কথাটা আমি, কারণ হচ্ছে আপনার বোনের ক্ষেত্রে বর্তমান যা সময় চলছে, 2022টা বিয়ের জন্য উপযুক্ত সময়, এই মানে এই বছরই, একদম এই বছরটা। এবারে এই বছরটা বিয়েটা হওয়ার আগে ওকে এই মাঙ্গলিক অঙ্গারক দোষটা কাটাতে হবে, যদি না কাটান তাহলে সেই বিয়েটা এত দেরি করে হয়েও কিন্তু ম্যাচিওর করবে না। এবং এই উপযুক্ত সময়, মাঙ্গলিক দোষ, বিবাহের ক্ষেত্রে কোনো সমস্যা, বিবাহিত লাইফে সমস্যা, তার জন্য উপযুক্ত সময় হচ্ছে আমাদের শিবরাত্রি।
এই শিবরাত্রি রয়েছে পয়লা মার্চ এবং ফেব্রুয়ারি মাসে আমি রামপুরহাটে বসবো। শিবরাত্রির আগে শুধু রামপুরহাটে একটাই চেম্বার ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। আপনাকে সেই সময়, কারণ বোনকে কেন আসতে বললাম, ওকে পার্সোনালি ওর সমস্যা জানতে হবে এবং তার সমাধানের পথে হাঁটতে হবে, ঠিক আছে? একটু বলি, আমরা কি যাচ্ছে, মানে বোন যদি মারি? হ্যাঁ, আরেকবার কথাটা ক্লিয়ার আসছে। আমি যদি যাই, মানে বোন যদি কোনো কারণে অসুবিধা হয়, গেটে কালে কি হবে, মানে ধরুন সে ডেটে যদি একটু সমস্যা থাকে, মানে আপনি নিজে আসলে হবে কিনা জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, জন্ম সময় তারিখ স্থান নিয়ে আসলে অবশ্যই হয়ে যাবে, কেন হবে না, নিশ্চয়ই হবে। আচ্ছা, আমি পরের ফোনটা আসার আগে একটু চটজলদি বলতে চাই যে উত্তরবঙ্গের তার যে সফরটা রয়েছে সেটা একটু ভালো করে জেনে নিন, কারণ মাসের শেষ, মানে এটা মাঘ মাস চলছে, জানুয়ারি মাসের লাস্ট পিরিয়ডটাতে তাকে কোথায় কোথায় পাওয়া যায়। 24 তারিখ আলিপুরদুয়ার, 25 তারিখ কুচবিহার, 26 তারিখ শিলিগুড়ি, এই তিনটে একদম ফিক্সড। 24 আলিপুরদুয়ার, 25 কুচবিহার এবং 26 শিলিগুড়ি। যেটা এরপরে অ্যানাউন্সমেন্ট হয়েছিল 25, 26, 27, হ্যাঁ হ্যাঁ, সেটা একটু চেঞ্জ হয়েছে, একটা করে দিন এগিয়ে গেছে। আচ্ছা, তার সঙ্গে রয়েছে 29 তারিখ হাজেরা কলকাতার, এটাও আপনারা নোট করুন। 3রা ফেব্রুয়ারি বাঁকুড়া, 3রা ফেব্রুয়ারি বাঁকুড়া, 6ই ফেব্রুয়ারি রামপুরহাট, 7ই ফেব্রুয়ারি বালুরঘাট, এরপরে 9ই ফেব্রুয়ারি দুর্গাপুর, 10ই ফেব্রুয়ারি সিউড়ি, 11ই ফেব্রুয়ারি আসানসোল। তিনি খুব বুদ্ধিমান মানুষ, অসম্ভব দৃঢ়তার সঙ্গে 12 তারিখটাকে সাইডলাইন করে রেখে দিয়েছেন, কারণ দিনের ভোট তো, উনি খুব এনজয় করেন এই ইলেকশন ফিলেকশন খানিকটা হলেও। সেদিনকে একটি ছেলে আমাকে ফোন করে বলছে যে দাদা, তুমি পয়লা মার্চ, পয়লা ফেব্রুয়ারি রেখেছিলে ইয়েতে বাঁকুড়া চেম্বার, সেটাকে চেঞ্জ করে 3রা ফেব্রুয়ারি করলে, কারণ তুমি নিশ্চয়ই বাজেট শুনবে সেদিনকে। বাজেট একদম, তারাও কিন্তু ফলো করে আমাদের, বাজেট করবেন তো, সুতরাং বাজেট শুনবেন 1 তারিখ। এবং যাই হোক, তার এলাকায় ভোট হোক বা না হোক, হি ইজ মাচ মোর ইন্টারেস্টেড অ্যান্ড লিঙ্কড উইথ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি উইথ দ্য কালচার, মানে নিউজ কালচারের সঙ্গে তিনি যুক্ত থাকেন, আমরা ধরে নিতে পারি। তিনিও আমাদের মতন একজন নিউজম্যান, খুব ভালো। 13 তারিখ বর্ধমান এবং 19 তারিখ ব্যারাকপুর। এবং খবরের সঙ্গে যুক্ত থাকার মধ্যে একটা নেশা আছে, এবং সেই নেশাটার মধ্যে ধরুন আপনি একজনে ভাগ্য বলবেন কি কী বলবেন পরের কথা, ওমিক্রন 4 যদি চলে আসে, উনি তো বললেন যে ওমিক্রন 3টা তেমন কিছু না, এত ঘাবড়াবার কিছু নেই। তারপরে দিন ব্রিটেনের একটা খবর বেরিয়ে গেল মার্কেটে যে আগামী মাস থেকে কেউ মাস্ক পরবার দরকার নেই, তাই তো বলেছে, একদমই তাই। এবং তুমি দেখো, আমি এটা বলেছিলাম, ভুল বললাম, সোমবার থেকে মাস্ক পরার দরকার নেই, এই সোমবার 24 তারিখ থেকে মাস্ক পরো। আরেকটা নিউজ যেটা আমি গতবারই বলে গেছিলাম যে ডে বাই ডে আমাদের এফেক্টেড সংখ্যাটা কমবে, তো আজকেই কিন্তু আপনি দেখুন অনেকটা সংখ্যা কমেছে। আমি কেন এই কথাগুলো বললাম, কারণ হচ্ছে এগুলো হচ্ছে ক্যালকুলেশন। আমি মঙ্গল এবং কেতু এক জায়গায় রয়েছে বৃশ্চিক রাশিতে, এর আগে বলেছিলাম, সেই মঙ্গল কেতু কিন্তু সরে গেছে। আরেকটা কথা যেটা হচ্ছে, দেখুন এই যে শনি গ্রহ চলে গেছে, কিন্তু এখন অলরেডি শনি গ্রহ যে জায়গায় বসে রয়েছে, শনি গ্রহ বসে রয়েছে মকর রাশিতে, এবং মকর রাশিতে রবি প্রবেশ করেছে। এই যে রবি প্রবেশ করলো, শনি রবির, রবি এবং শনি হচ্ছে পিতাপুত্র, কিন্তু একে অপরের চরম শত্রু। এবং রবি শনি যাদের গ্রহে চাটে এক জায়গায় থাকে, আমরা বলি যে পিতাপুত্রের সম্পর্কে ডিস্টার্ব হতে পারে, বা অনেক সময় পিতাপুত্রের শত্রু বা পুত্র পিতার শত্রু হয়ে যায়। কিন্তু এই মকর রাশিতে যখন তাদের প্রবেশ হয়, মানে শনির ঘরে, মানে পুত্রের ঘরে যখন পিতা গেল, তখন আমরা দেখি অদ্ভুতভাবে পিতাপুত্রের সম্পর্ক ভালো হয়। এবং সবথেকে বড় ব্যাপার, বিশেষ করে এই শনি রবির কানেকশানের জন্য যাদের কেরিয়ারের বাধা আসছিল, চাকরিতে বাধা আসছিল, যাদের পড়াশোনায় ডিস্টার্ব আসছিল বা ব্যবসায় সমস্যা আসছিল, তারা কিন্তু এই সময় একটা স্মুথ রেজাল্ট পাবেন এই আগামী এক মাস। কেউ আছেন? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বল, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ, কার সম্বন্ধে? নিজের? হ্যাঁ নিজের। ডেট অফ বার্থ বলুন। 8ই আগস্ট 1967। 8ই আগস্ট 1967। ও বাবা, আচ্ছা টাইমটা বলবেন কাইন্ডলি।
রাত্রি 12টা ডট 12টা হ্যাঁ 12টাই মানে বলেছে পাঁচ সাত দিন আগে তো নিশ্চয়ই হবে ওনার যা বলে সেই হিসাবে আগে হলে মুশকিল আছে আপনি যেটা বলবেন কারেক্ট হয়ে যাবে পরে হলে 8 হবে না 12টা বলেছে সেই জায়গায় বললাম 12টা হ্যাঁ এইবারে একটু আপনার আপনার ডেট অফ বার্থতে কি রয়েছে মানে স্কুল রেজিস্টারে কি রয়েছে 8 তারিখ 8 হ্যাঁ 8 তারিখ এবারে পয়লা জানুয়ারি একটা ইন্টারেস্টিং নিউজ বেরিয়েছিল ফেসবুকে যে দুটি যমজ সন্তান দু ভাইয়ের বয়স এক বছরের ডিফারেন্স কারণ কারণ একটি একটি বাচ্চা জন্মেছে 11:59 আরেকটা বাচ্চা জন্মেছে 12:05 এই যে 6 মিনিটের ডিফারেন্স তাদের ডেট চেঞ্জ হয়ে গেল 31 ডিসেম্বর একটা একটা 1 জানুয়ারি এই জন্য বললো এক বছরের ডিফারেন্স আমি এই কারণে আপনাকে কথাটা বললাম আগে পিছিয়ে হলে আপনার 7-8 ডিফারেন্স আমরা কতটাই বুঝতে পেরেছি কিন্তু আমাকে যেটা মানে মানে লেখা আছে স্যার তাতে লেখা আছে 8:1967 আচ্ছা আর রাত্রি 12টা লেখা আছে মঙ্গলবার এটা পড়ছে আপনার ইংরেজি মতে মঙ্গলবার হ্যাঁ হ্যাঁ বৃষ লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র রাক্ষসগণ বা দেবাড়িগণ জানা ছিল না তাই সিংহ রাশি এটাই জানা আছে আর কিছু জানা নেই বেশ ষষ্ঠ স্থানে মঙ্গল কেতু এক জায়গায় রয়েছে শনিভঙ্গ কালসর্প দোষ এই শনিভঙ্গ কালসর্প দশমপতি নবমপতি শনি একাদশে ভঙ্গ কালসর্প দোষ সৃষ্টি করলো এটা প্রথমত যেটা করবে সেটা হচ্ছে আপনাকে কোনোদিনই কারোর অধীনে চাকরি করতে দেবে না আপনার এই চার্ট অনুযায়ী কোনো ব্যবসা করলে সেটাই শ্রেয় হবে তবে ব্যবসায়িক দিক থেকে প্রচণ্ড লস পাবেন অর্থনৈতিক লস পাবেন প্রচুর শত্রু আপনার নিজের লোকেরাই আপনার শত্রু আপনি নিজের লোকের দ্বারা চরমভাবে শত্রুতা পাবেন একটা আইনি জটিলতাও হতে পারে একটু শেয়ার করবেন আপনি কি করেন আমি ব্যবসা করি ব্যবসা করেন কিসের ব্যবসা বাসনপত্রের বাসন মেটালের ব্যবসা এবারে আমি আপনাকে বলি আপনার ব্যবসায়িক দিক থেকে অর্থ লস বা চোট হয়েছে হ্যাঁ লস হয়েছে আপনি ব্যাংকিং কোনো লোনে কি এখন জর্জরিত হ্যাঁ হ্যাঁ সেও ঠিক আপনি খুব সতর্ক হন কারণ আপনার এই লোন টানাটাও আপনার ক্ষেত্রে দুষ্কর হয়ে যাবে নিজের লোকেরা নিজের ভাই বোনেরা কখনো কোনো কেউ শত্রুতা করেছিল কেতু রয়েছে মানে গোপন শত্রু আরেকটা জিনিস হচ্ছে কখনো কোনো আইনি জটিলতায় ফেসেছিলেন না এখন ঠিক ফাঁসিনি নতুন ব্যবসা করার ইচ্ছে আছে নতুন ব্যবসা করার ইচ্ছে আছে কিন্তু হাতে টাকা নেই একদম এবারে আমি আপনাকে বলি বুদ্ধি বুদ্ধিমান দর্শক একদম জানুয়ারি মাস চলছে আগামী মে মাস পর্যন্ত দাঁতে দাঁত চিপে প্রত্যেকটা স্টেপ খুব সতর্কভাবে নেবেন কারণ মে মাস পর্যন্ত চরম অশান্তির সময় আপনার অর্থনৈতিক এবং ব্যবসায়িক দিক থেকে মে মাসটা পেরিয়ে গেলে আপনার যে সময়টা আসবে সেখানে আপনার দিন ঘুরবে এবং আপনার নতুন ব্যবসার যোগাযোগও হবে কিন্তু এই মে মাস পর্যন্ত আপনার দেওয়ালে পিঠ থেকে যাবে আপনার প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন হচ্ছে শুধুমাত্র মে মাসের জন্য বুঝতে পারলাম কথাটা কারণ মে মাস পর্যন্ত আপনি যদি একেবারে নিঃস্ব হয়ে যান তারপরে আপনি কিছু আগে বললেন যে আমার হাতে টাকা নেই বলে আমি ব্যবসা করতে চাইছি না ঠিক সেটাই আপনার মনের জোর আপনার হাতের জোর যেমন ভেঙেছে মনের জোরটাও ভেঙে যাবে আপনি কিছু করতে পারবেন না আর জানতে হবে বয়সটা কিন্তু অনেকটা হয়ে গেল 67 ধন্যবাদ ধন্যবাদ এজন্য আমি আপনাকে বলছি যে আপনাকে ইমিডিয়েটলি এখন এই জায়গাটা রেমেডি করা দরকার আপনার হাতে ব্যবসা রয়েছে নতুন ব্যবসা রয়েছে আগামী মে মাসের পর তার মানে এই পাঁচ মাস যাই হোক এই সময়টা সতর্কতার সঙ্গে কাটিয়ে মোটামুটি একটা স্টেডি জায়গায় আপনাকে যেতে হবে সেটাই বলা হচ্ছে তার কারণ কোভিড পিরিয়ড এটা ওটা সেটা আমরা তো একটা ব্যবসায়িক রেমেডি নিতে হবে তাহলে অসুবিধা এটাও তো ঠিক সন্দীপ বাবু যে আজকাল তুমি নিশ্চয়ই দেখেছো হুম হুম কেউ থেমে নেই সবাই কাজে কমে বেরিয়েছে ঘরে বসে থাকার জায়গা নেই প্রত্যেকে প্রত্যেকে হাজবেন্ড ওয়াইফ সবাই আজকাল যখন যারা আমাকে দেখাতে আসছে তারা প্রত্যেকেই বলছে হাজবেন্ড ওয়াইফ চাকরি না করলে সন্তান মানুষ করা যাবে না তাহলে ফলে কী হচ্ছে কেরিয়ারস্টিক ব্যাপারটা কিন্তু ছেলের মধ্যে যেমন রয়েছে মেয়েদের মধ্যেও রয়েছে ঠিক এই কেরিয়ারটা বাছাই করার মোক্ষম সময় কিন্তু আমাদের এখন কারণ আমরা ধরে নিই এখন এই কোভিড পিরিয়ডে আমি ধরে নিয়েছি আগে যেটা আমরা মার্চ এপ্রিল বলতাম এখন আমি ওটাকে মে জুন বলি যে এই প্রথম প্রত্যেক বছরের জুন মাস পর্যন্ত আমাদের খুব ভাইটাল সময় যায় যেখানে আমাদের সন্তানদের বিভিন্ন লাইনে বিভিন্ন জায়গায় দিতে হয় যেমন পড়াশোনার দিক থেকে বিভিন্ন এডুকেশন সেক্টর বিভিন্ন কলেজের জায়গা বাইরে পাঠাবার জায়গা দেশের বাইরে পাঠাবার জায়গা আবার পাশাপাশি নতুন চাকরি কারণ হচ্ছে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত নতুন চাকরি রিক্রুট হয় বিভিন্ন প্রাইভেট সেক্টরে আমাদের ফোনটা নিয়ে নিতে হবে কারণ সময়টা দ্রুত শেষ হয়ে আসছে হ্যালো হ্যালো
হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যারকে, আমার নমস্কার। আমি বাঁকুড়া থেকে বলছি স্যারের একটা কথা বলছি, যে স্যারের কাছে আমার মা বাবা গিয়েছিলেন। বেশ বাঁকুড়া চেম্বারে এসেছিলেন কি? হ্যাঁ বাঁকুড়া চেম্বারে, বুঝতে পেরেছি, মনে পড়েছে। আপনি যেগুলো করতে বলেছেন করছে স্যার, মানে মোটামুটি পুরুলিয়া থেকে এসেছিল। আচ্ছা চলো পুরুলিয়াই শুন। শুক্রবার তাই তো? কন্যা লগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র দেবগণ, জানা ছিল? আচ্ছা আমি তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে খুব ছোট ছোট বিষয়গুলো আমি তোমাকে ধরে দিই, সেটা হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্প, তিনটে চারটি আজকে কালসর্পের চার্ট পেলাম। এটাতে কি করবে, তোমার এডুকেশনের দিক থেকে যে ধরনের মাত্রা হওয়া দরকার, যে ধরনের এডুকেশন রেজাল্ট হওয়া দরকার, সেই রেজাল্ট তুমি পাবে না, একটা সাধারণ মানের একটা রেজাল্ট হবে। দু নম্বর, তোমার কেরিয়ারে বাধা রয়েছে, যেটা সব থেকে চরম বাধা সেটা হচ্ছে তোমার প্রেম। যদি কোনো রিলেশন বা সম্পর্কে জড়াও সেটা তোমার জন্য চরম ক্ষতিকারক হবে এবং ইমিডিয়েট সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা আছে। শেয়ার করো, পড়াশোনা কতদূর করেছো? সঙ্গে থাকো পাকো যা খুশি করো বিয়ে করো না, একই উদ্দেশ্য থাকে। প্রেম করার পেছনে উদ্দেশ্য যেন বিয়ের পরিণতি পায়, সেই পরিণতিটা যদি তোমার লাইফে না থাকে, তোমার চাটে না থাকে, তাহলে সেখানে না এগোনোটাই বেটার। আস্তে আস্তে সম্পর্কটাকে বিচ্ছেদ করা দরকার অথবা একটা জটক বিচার করানো দরকার। আগামী অগস্ট অব্দি তোমার সময়টা খারাপ, অগস্টের পর খুব ভালো সময় আসছে। তোমার মা বাবা বলেছিলেন হয়তো তোমার নিয়ে প্রেডিকশন করাবেন পরের মাসে, আমি বলবো চলে এসো, অগস্টের আগে প্রতিকার প্রতিবিধান করো। এরপর 17 বছরের বুধের দশা, যেটা তোমার জীবনের গোল্ডেন টাইম, এটাকে ইউজ করতে শেখো, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে। এখন একটা ব্যাপার হলো যে দেখুন, দুটো ব্যাপার তো আজকাল খুব হয়, নিজেরাই প্রেম টেম করে বিয়ে করে, জ্যোতিষদের কাজ অনেকটাই কমে গেছে, এবং যারা একটু পুরনোপন্থী জ্যোতিষ, মানে এখনো পর্যন্ত সেই আগেকার দিনের স্টাইলে যারা জ্যোতিষ টোতিষ করেন, বহু পুরোনো দিনের যারা জ্যোতিষ, তারা এখন খুব অসহায় বোধ করছে যে বিয়ের কোনো ফোন আসে না। তাহলে বিয়ের ফোন আসবে কি? আর 5 বছর বাদে বিয়ের একটি ফোনও আসবে না, কারণ তখন বিয়ে করবে, নইলে একসাথে থাকবে, যা খুশি করবে, একদমই তাই। ফলে যে ট্রাবলটা হচ্ছে যে আমাদের যে কোনো জায়গা, আপনি খাওয়া দাওয়া হোটেলে যেতে হবে না, আপনার বাড়িতে ইয়ে করুন, আপনার বাড়িতে খাবার চলে আসবে, জামা কাপড় থেকে শুরু করে আপনার ওয়াশিং মেশিন থেকে শুরু করে ফ্রিজ টেলিভিশন সব আপনি টুক 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 করবেন, ব্যাস আপনার বাড়িতে চলে আসবে। তো সেরকম জায়গা থেকে আমাদের জ্যোতিষ চর্চাটাকেও মোস্ট মডার্নাইজ করা দরকার, যে আজকের যারা দর্শক তারা যে খুব গবেট এমনটি ভাবলে কিন্তু ভুল হবে। তিনি সে বাঁকুড়া থেকে করুন আর পুরুলিয়া থেকে করুন, হাতে তো অ্যান্ড্রয়েড ফোনটা রয়েছে, সে আমার ফোনটা ছাড়বে আর সঙ্গে সঙ্গে চলে যাবে বিদেশে, যে কী হচ্ছে এখানে, কী হচ্ছে ওখানে, কী হচ্ছে। আমাদের থেকে ভালো খবর রাখে পৃথিবীর সমস্ত এনারা। ফলে আমাদের এই মডার্ন অ্যাস্ট্রোলজিটাকে, আজকের অ্যাস্ট্রোলজিটাকে অনেক বেশি মডার্নাইজ করতে হবে। মডার্নাইজ করতে হবে মানে হচ্ছে কি, কুইক, মানে তোমার এই টাইমের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, তোমার মধ্যে এই প্যাশন আছে, তুমি এইভাবে এগোলে তোমার পক্ষে ভালো, নতুবা খারাপ, আর একদম ভালো সময়টাকে ধরতে হবে। হ্যাঁ, ভালো সময়টাকে ধরতে, এই অবধি আজ ভালো সময়টা না ধরতে পারলে খুব মুশকিল রয়েছে। আর আগামী 1 মার্চ যে আমাদের শিবরাত্রি রয়েছে, সেখানে ভালো সময় ধরার একটা মোক্ষম সময়, এটা কিন্তু মাথায় রাখবে। থ্যাংক ইউ, নমস্কার।